আচ্ছা, আমি হচ্ছে সুদীপ্ত কুমার মন্ডল, আমার ইন্ডিয়ান নেম হচ্ছে পোসাইডন। আমি সিএস ডায়নামিক্সের ক্যাপ্টেন হিসেবে আছি, আর পুরো সিএসবিডির আমি লিডার। তো আমি গেমটা খেলতেছি অলমোস্ট 1.5 বছর ধরে। আমার গেম প্লে আওয়ার অলমোস্ট 3 থেকে 3,500 ঘন্টা। আমি PS4 গেমটা 1 বছর মতো খেলেছি। তো আমি কম্পিটিটিভ সিনে আসছি অলমোস্ট 1 বছর ধরে। তো আমার টিমটা এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে অনেক পপুলার আর অনেক পাওয়ারফুল একটা টিম। তো আমরা এবার ফার্স্ট একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছি গোয়াতে, আর আমি আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হব। আমি হচ্ছি জিশান চক্রবর্তী, ইন্ডিয়ান নেম হচ্ছিল রোটর। আমি হচ্ছে হলো সিএসবিডির সেকেন্ড টিম যারা ইন্ডিয়া যাচ্ছে খেলার জন্য, সিএসবিডি রেভেন্সের ক্যাপ্টেন। তো আমিও 2 বছর ধরে খেলতেছি গেমটা। তো এখন সিএসবিডির তো কম্পিটিটিভটা আমরা খেলে আসতেছি, ধরেন ব্যাটল ফিল্ড, রেইনবো সিক্স, ওখান থেকে খেলে আসতেছি। তো আর রেইনবো সিক্সটা ধরেন এই যে টুর্নামেন্ট খেলা, অনলাইন টুর্নামেন্ট, তো এগুলা সিএসবিডিতে আমরা ঢোকার পর থেকে এগুলো শুরু করি। আমরা ল্যান খেলি, আর সিএসবিডি অলরেডি অনেকগুলো ল্যান জিতে আসতেছে। তো আমরা দুইটা টিমিং অলরেডি অনেকগুলোর কম্পিটিটিভ সিন আমরা মানে ভালো একটা পর্যায়ে আছি আর কি। সেটা হচ্ছে ইন্ডিয়ার ICGC-র, আর ওরা ইন্ডিয়ার অনেক বড় একটা মানে গেমিং অর্গানাইজেশন। আগে এদের 8-6 ছিল না, ওদের ওইটা নতুন ওরা অ্যাড করছে। ওরা বেসিক্যালি ব্যাটল ফিল্ড, তারপরে ধরেন পালাদিনস, ওভারওয়াচ, CSGO এগুলো ওরা হোস্ট করতো। তো ওরা এখন এইটা হোস্ট করতেছে। তো ওরা চারটা টিম ওরা অনলাইন টুর্নামেন্ট থেকে ওরা সিলেক্ট করছে। এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা আরও অনেকগুলো টিমেই পার্টিসিপেট করছিল। তো এখান থেকে আমরা ওরা চারটা টিম সিলেক্ট করছে। তো চারটা টিমের মধ্যে থেকে ইন্ডিয়ার একটা টিম আর বাংলাদেশের বাকি তিনটা টিমে চান্স পাইছে। তো বাকি বাংলাদেশের তিনটার মধ্যে থেকে আমাদের সিএসবিডির দুইটা টিম, আরেকটা মার্সেনারিজ। তো আমরা এই তিনটা টিমে এখন যাচ্ছি ইন্ডিয়া। আশা করি আমরা মানে ভালো একটা প্লেস এখানে পাবো। এই গেমটা রিলিজ হয় হচ্ছে 2015-তে। তো আমরা পার্সোনালি ফার্স্ট গেমটা খেলছিলাম PS4 প্ল্যাটফর্মে। তো পরে গেমটার PS4-এর কম্পিটিটিভ সিন অতটা ভালো না, তো গেমটার প্রতি অ্যাডিকশন, আর আমাদের এই গেমটা কম্পিটিটিভ লেভেলে খেলার ইচ্ছা ছিল। তো আমরা PS4 থেকে PC-তে শিফট করি অলমোস্ট 2 বছর। তো আমরা 2 বছর শিফট করার আমরা ফার্স্ট 6 মাস ক্যাজুয়ালি খেলছি, লাস্ট 1.5 বছর আমরা গিগাবাইটের আন্ডারে এসে আমরা ল্যান খেলা স্টার্ট করি বাংলাদেশে। আর আল্লাহর রহমতে আমরা বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো ল্যান হয়েছে আমরা সবগুলো জিতছি। এভাবে আমরা রেইনবো সিক্সের কম্পিটিটিভ সিনে আসি। এখন আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলছি। আচ্ছা, বাংলাদেশে বলতে গেলে রেইনবো সিক্সের যতগুলো ল্যান টুর্নামেন্ট হয়েছে, লাইক শুধু আমাদের হেল্পের কথা বলতেছি, আমি ওভারঅল রেইনবো সিক্সের সিনারের কথা বলতেছি, বাংলাদেশের রেইনবো সিক্সের যতগুলো ল্যান টুর্নামেন্ট হয়েছে সোফার, সবগুলো কিন্তু গিগাবাইট হোস্ট করছে। অন্য কোনো অর্গানাইজার এখনও মানে রেইনবো সিক্সের অ্যাটলিস্ট কোনো টুর্নামেন্ট হোস্ট করে নাই। আর আমরা যেহেতু গিগাবাইট স্পন্সর টিম, সেক্ষেত্রে আমরা সবসময় গিগাবাইট আমাদেরকে সাপোর্ট দিছে। আর এখন আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেহেতু খেলতে যাচ্ছি, সেই ক্ষেত্রে গিগাবাইট আমাদেরকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার জন্য মানে যে ধরনের সহযোগিতা দরকার গিগাবাইট সেগুলো আমাদেরকে প্রোভাইড করতেছে। আপনারা দুটো টিম থেকে দেশের জন্য কি পর্যায়ে নিয়ে যাচ্ছেন এই গেমটাকে? এখন যে চারটা টিমই কোয়ালিফাইড হয়েছে, চারটা টিমই চ্যাম্পিয়ন হওয়ার জন্য সামর্থ্য রাখে সত্যি কথা বলতে। এর মধ্যে আমরা আশাবাদে আমাদের দুইটা টিমেরই পজিশন খুব ভালো। আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হব
অথবা চ্যাম্পিয়ন হতে না পারলেও দেশের সুনাম ধরে রাখতে পারি এরকম একটা পারফরমেন্স আমরা ওখানে ডেলিভার করবো।